বরিশাল মহানগর আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিক আবদুল্লাহ। বিভাগীয় শহর বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ দল ও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাখতে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। নিয়মিত নেতাকর্মীদের নিয়ে করছেন আলোচনা সভা, দিচ্ছেন দিক নির্দেশনা, খোঁজ খবর নিচ্ছেন অসুস্থ নেতাকর্মীদের। বর্তমানে দলের রাজনীতি করাই তার লক্ষ্য উদ্দেশ্য বলে জানান ঘনিষ্ঠজনরা। পূর্বপুরুষের রাজনীতির পদাঙ্ক অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন সাবেক বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ। দলের অভ্যন্তরে কোন্দল থাকলেও একছত্র নিয়ন্ত্রক হিসেবে বরিশাল মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করে সামনের পথে এগোচ্ছেন সাদিক আবদুল্লাহ। গত সিটি নির্বাচনের পর মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধী পক্ষে নানা গুজব ঘুচিয়ে দলকে সুসংগঠিত করতে প্রতিনিয়ত করছেন কৌশল। দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিনই ভিড় করছেন সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর কালীবাড়ির বাসভবনে। তাদের নিয়ে করছেন আলোচনা সভা, দিচ্ছেন দিক নির্দেশনা, খোঁজ খবর নিচ্ছেন অসুস্থ নেতাকর্মীদের। দলের একাধিক সূত্র জানিয়েছেন, আগামীর দিনগুলোর কথা মাথায় রেখে পথ চলতে নানা দিক নির্দেশনা দিচ্ছেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ ও সভাপতি একেম জাহাঙ্গীর হোসেন। অতীতের ভুল ত্রুটি সূত্রে নিজেকে পরিশুদ্ধ করে দলকে এগিয়ে নিতে দিনরাত কাজ করছেন শ্রীনিবাস সাদিক আবদুল্লাহ। কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে মহানগর আওয়ামী লীগের 30টি ওয়ার্ডের নেতাকর্মীদের আরও দক্ষ ও সুসংগঠিত করছেন তিনি। সূত্র জানায়, ক্ষমতাসীন বিরোধী শিবিরের বাধা বিপত্তির মাঝেও সাদিক আবদুল্লাহ সকলকে আগলে রাখছেন। এসব নেতাকর্মীদের নিয়ে আগামীর পথ চলাকে সাবলীল করতে কেন্দ্রীয় নেতাদের আদেশ বাস্তবায়ন করছেন তিনি। সংঘাত হামলা মামলা থেকে বিরত থেকে শান্ত পরিবেশে রাজনীতি করার অঙ্গীকার নিয়ে 30টি ওয়ার্ডের নেতাকর্মীদের দিচ্ছেন দিক নির্দেশনা। পরিবারের ঐতিহ্যকে ধারণ করে বাবা আবুল হাসান আবদুল্লাহর দিক নির্দেশনায় রাজনীতির মাঠে শক্ত অবস্থান ধরে রাখতে চান বলে ধারণা নেতাকর্মীদের। উল্লেখ্য, 2014 সালের এপ্রিলে শওকত হোসেন হিরণের মৃত্যুর পর সাদিক আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তৎপর হন। 2016 সালের অক্টোবরে মহানগর আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করা হয়। এতে যুগ্ম সম্পাদক হন সাদিক আবদুল্লাহ। 2019 সালের ডিসেম্বরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি।